মেশিন লার্নিং 360 কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এনায়েতুর রহিম, আমি পরিসংখ্যানবিদ এবং ডেটা সায়েন্টিস্ট। দীর্ঘদিন একাডেমিয়াতে কাজ করেছি, বর্তমানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। এই কোর্স সম্পূর্ণই আপনাদের জন্য আমি তৈরি করেছি, যাতে আপনি মেশিন লার্নিং ল্যান্ডস্কেপে ন্যাভিগেট করতে পারেন। এই কোর্সের মূল উদ্দেশ্য আপনাদের কনসেপ্ট তৈরি করতে সহায়তা করা। আমি মূলত আপনাদের ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব, টপিকগুলো কভার করব। হোপফুলি এটা আপনাদের কাজে লাগবে। তো প্রথমেই আমরা জেনে নিই যে এই কোর্সটি কী এবং কেন। এই কোর্সের মেজর গোল হচ্ছে আপনার কনসেপ্ট তৈরি করা, মেশিন লার্নিং এবং স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এই বিষয়ে, যাতে করে আপনার কোর কনসেপ্টগুলো শেখা হয় এবং জানা হয়, এবং এতে করে আশা করা যায় যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে জবের ইন্টারভিউতে আপনি ভালো করতে পারবেন। আমার উদ্দেশ্য হলো, আমার লক্ষ্য হলো, উদ্দেশ্য বা লক্ষ্য যেটাই বলি না কেন, সেটি হচ্ছে মেশিন লার্নিংয়ের কনসেপ্টগুলোকে আমি ডিটেল এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব, যে কারণে এই কোর্সের ভিডিওগুলো সাধারণ ইউটিউবের ভিডিওর চেয়ে হয়তো একটু দীর্ঘ হবে। কারণ এখানে আমি এক্সপ্লেন করব এমনভাবে যেভাবে আমরা সাধারণত ইউনিভার্সিটির ক্লাসরুমে এক্সপ্লেন করে থাকি। নাও প্রশ্ন হচ্ছে, এই কোর্স আপনার জন্য কিনা? ডেফিনেটলি আপনি যেহেতু আগ্রহী হয়েছেন, আমি ধরে নিচ্ছি আপনার মেশিন লার্নিং সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে এবং আপনি হয়তো বা অনেক কিছু জানেন, কিন্তু তারপরেও আপনি হয়তো আরও কনসেপ্টগুলো আরও গভীরভাবে জানার জন্য এই কোর্সে এনরোল করেছেন। তো মূলত এই কোর্স তাদের জন্যই সুইটেবল হবে যারা অ্যাটলিস্ট আন্ডার গ্র্যাড থার্ড ইয়ার লেভেলে আছে বা তার উপরে, এবং যাদের বেসিক অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা এবং কিছু ক্যালকুলাসের নলেজ রয়েছে। যদি আপনার এই ধরনের ব্যাকগ্রাউন্ড না থাকে, ধরুন আপনি যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হন বা ফার্স্ট ইয়ারে কেবল পড়ছেন ইউনিভার্সিটিতে, এরকম হয়ে থাকেন, তাহলেও হয়তো আপনি এই কোর্স থেকে অনেক কিছুই নিতে পারবেন, কিন্তু আবার অনেক কিছুই হয়তো আপনি অনুসরণ করতে পারবেন না, সেক্ষেত্রে হয়তো আপনি ফলো করতে একটু কষ্ট হবে। সেক্ষেত্রে যদি আপনি ওই টপিকগুলো নিজে নিজে দেখে নেন বা আমার সাথে অফিস আওয়ারে এই ব্যাপারে আমরা আলোচনা করতে পারি, সেক্ষেত্রে আপনি এই কোর্স থেকে বেনিফিটেড হবেন বলে আমি আশা করি। এই কোর্স কী না, এই কোর্সে আমরা কী কভার করব না, বা এই কোর্স সম্পর্কে এই এই ডিসক্লেইমারটি আমাকে দিতেই হবে যে এই কোর্সে আসলে স্ট্যাটিস্টিক্স শেখানো হবে না, এবং এই কোর্সে আমি অ্যালজেব্রা এবং ক্যালকুলাসও শেখাবো না, এমনকি কীভাবে আর বা পাইথন বা ডেটা সায়েন্সের অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীভাবে কাজ করে সেই বিষয়গুলো এখানে আমি শেখাবো না। এই কোর্স কীভাবে ডেলিভার করা হবে সে সম্পর্কে একটু বলি। আমি আশা করছি যে প্রতি সপ্তাহে ভিডিও লেকচার আমি পোস্ট করব, কমপক্ষে একটি, এবং সেটি শুক্রবারে বাংলাদেশ সময় রাতে সেটি পোস্ট করব বলে আমি আশা করছি। তবে অনেক ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো সপ্তাহে একাধিক ভিডিও আমি তৈরি করতে এবং পোস্ট করতে পারি, তাহলে সেগুলো হয়তো বা একটু আগে পিছিয়ে করে আমরা ওই সপ্তাহের মধ্যে পোস্ট করব বলে আশা করি। এই কোর্স কীভাবে ফলো করবেন? যারা এই কোর্সে এনরোল করেছেন আমার dataskool.org ওয়েবসাইট থেকে, তারা তো অলরেডি এই কোর্সের কারিকুলাম দেখেছেন, এবং কোর্সের যেটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমি ব্যবহার করছি সেখানে এই কোর্সগুলো, কোর্সের যে যে কন্টেন্টগুলো সেগুলো আপনি অর্গানাইজ সিস্টেম্যাটিক উপায়ে পাবেন। আর যারা সরাসরি ইউটিউবে ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব ইউটিউবের প্লেলিস্ট যেটি আছে সেটি অনুসরণ করতে, কারণ সেখানে আমি এই ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি একের পর এক আমি প্রকাশ করব। তবে আমি সাজেশন দিব যে যারা অর্গানাইজডভাবে, সিস্টেম্যাটিকভাবে, ধাপে ধাপে এই ভিডিও লেকচারগুলো শুনতে চান, তারা
এই dataskool.org ওয়েবসাইটে গিয়ে মেশিন লার্নিং 360 এই কোর্সে এনরোল করে নিলে তাদের জন্য ভালো হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে dataskool.org সাইট থেকে যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি হয়তো আমি কিছু কুইজ পোস্ট করব, অ্যাক্টিভিটি পোস্ট করব, যেগুলোর আপনি কমপ্লিট করলে এই কোর্সটা যখন কমপ্লিট হবে তখন একটা 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 সার্টিফিকেট পাবেন আর কি। এই কোর্সের যে মূল টেক্সট বুক সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং। এটি খুবই পপুলার একটা বই এবং এটার সেকেন্ড এডিশন আছে, আপনি গুগল করলেই এটা পাবেন। এবং আমার যে কোর্স এনভায়রনমেন্ট সেখানে এই সব রেফারেন্স দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে সরাসরি এই বইটি আপনি ডাউনলোড করতে পারবেন, ফ্রি পিডিএফ আপনি ডাউনলোড করে কম্পিউটারে রাখবেন, তাহলে এই কোর্সটা ফলো করতে সুবিধা হবে। আমার যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলো আপনি রিভিউ করবেন এবং শুনবেন আশা করি, এবং সেখানে শোনার পরে আপনার যদি সময় থাকে আরও যদি আগ্রহী থাকেন তাহলে আপনি ওই রেলিভেন্ট চ্যাপ্টার বা সেকশনগুলো এই বইয়ের পিডিএফ থেকে আপনি পড়ে নেবেন। আমি একটা জিনিস এখানে বলতে চাই যে ইন্টারনেটে বা অনলাইনে এখন এত রিসোর্স আছে এবং অনেক ভালো ভালো কন্টেন্টস আছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীদের লার্নিংটা সেভাবে হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে যে তারা ছাড়াভাবে এই ভিডিও থেকে আরেক ভিডিওতে যায়, ওই ভিডিও থেকে আরেক ভিডিওতে যায়, এভাবে গিয়ে তারা শেখার চেষ্টা করে, যে কারণে তাদের শেখাটা আসলে ওইভাবে হয়ে ওঠে না। বিশেষ করে যারা তরুণ এবং এই টপিকটা আসলে নতুন, যাদের কাছে এটা নতুন, হ্যাঁ, তাদেরকে আমি বলবো একদম গোড়া থেকে শুরু থেকে সিস্টেম্যাটিকভাবে ধাপে ধাপে আপনি শিখবেন। সেই জন্যেই এই কোর্সটা আমি আসলে ডিজাইন করেছি এবং এভাবে অফার করছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই কোর্সটা আসলে ফ্রি কিনা বা কেন ফ্রি। হ্যাঁ, এটা সত্যিই ফ্রি কোর্স, এখানে কোনো রকম স্ক্যাচ নাই, কোনো রকম ফাঁকি ঝুঁকি নাই, আমার কোনো উদ্দেশ্যও নাই, অন্য কোনো উদ্দেশ্যও নাই। হ্যাঁ, এই কোর্সটা টোটালি ফ্রি এবং আপনি কোর্সটা নিয়ে করে যদি উপকৃত হন এটি আমার জন্য পাওয়া। আমি চেষ্টা করি আমি যা শিখেছি জেনেছি সেটা যদি আমাদের বাংলা ভাষাভাষীর যারা আছেন শিক্ষার্থী তাদের যদি কিছুটা কাজে লাগে ওটাই আমার জন্য আমার সার্থকতা আর কি। আমি সে তাতে আমার ভালো লাগবে এই কারণে আমি দিচ্ছি। তাহলে এই ছিল কোর্স সম্পর্কে আমার যতটুকু বলার। তাহলে আমরা আর দেরি না করে চলুন প্রথম লেকচারে চলে যাই।